কাশ্মীর ভারতীয় উপমহাদেশের একটি অন্যতম বিবাদের নাম। সেই 1947 সাল থেকে ঘটে আসছে ভারত এবং পাকিস্তানের মাঝে নানা ধরনের দাঙ্গা এবং যুদ্ধ বিগ্রহ, এবং তার মাঝে চীন কিন্তু যুক্ত হয়েছে 1962 সালের দিকে। কবে শেষ হবে এই কাশ্মীরের অরাজকতা, অস্থিতিশীল অবস্থা? কবে শেষ হবে কাশ্মীরের সাধারণ মানুষের ভেতর এই ভোগান্তির পরিমাণ? তো এগুলো জানার জন্য আমাদের জানতে হবে কাশ্মীর ইস্যু। তো আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে কাশ্মীর ইস্যু। প্রথমে বোর্ডে আমরা দেখতে পাচ্ছি কাশ্মীরের একটি ম্যাপ। কাশ্মীর টোটাল আয়তন হচ্ছে 2,22,000, যা আমাদের বাংলাদেশের তুলনায় অনেক বেশি। তো এই কাশ্মীরকে দখল করে আছে তিনটি রাষ্ট্র, এবং তারা হচ্ছে ভারত, পাকিস্তান এবং চীন। এর ভেতরে ভারত হচ্ছে মেজরিটি পার্ট দখল করেছে, এবং এই অংশগুলো হচ্ছে জম্মু এবং কাশ্মীর উপত্যকা, এবং এর পাশাপাশি লাদাখ, এবং আরেকটি হচ্ছে সিয়াচেন হিমবাহ। এরপরে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো হচ্ছে দ্বিতীয় মেজরিটি যে পার্টটি অকুপাইড করেছে সেটা হচ্ছে পাকিস্তান। অর্থাৎ পাকিস্তান অকুপাইড যে অঞ্চল, সেই অঞ্চলটি হচ্ছে টোটাল 37%। এই 37%-এর ভেতরে আছে গিলগিত এবং বালতিস্তান, এবং তার পাশাপাশি আজাদ কাশ্মীর, এবং অবশিষ্ট যে অংশটুকু সেই অংশটুকু অকুপাইড করেছে চীন, এবং সেই অঞ্চলটির নাম হচ্ছে আকসাই চীন। চীন এর পাশাপাশি 1962 সালে আরেকটি অঞ্চল অকুপাইড করেছে, এবং সেই অঞ্চলটা হচ্ছে ট্রান্স কারাকোরাম ট্র্যাক্ট। তো এই হচ্ছে আমাদের কাশ্মীরের টোটাল অবস্থা। এর মাঝে আমরা কয়েকটা লাইন দেখতে পাচ্ছি, যেরকম এইখানে পাকিস্তান এবং ইন্ডিয়া, এর মাঝে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি রেড কালারে, সেটার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। এবং আমরা আরেকটা লাইন দেখতে পাচ্ছি যা চীন এবং ভারতকে আলাদা করেছে, এবং সেই লাইনটি হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এবং এই যে লাইনগুলা, এই লাইনগুলা কখন তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে, এই সব কিছুই আমরা জানতে পারবো ইতিহাসের দিকে যদি তাকাই। বর্তমান কাশ্মীরে বিরাজমান যে অস্থিতিশীল অবস্থা, তা জানতে হলে আমাদের চলে যেতে হবে একেবারে ইতিহাসের দিকে। অর্থাৎ কাশ্মীরে কারা কারা অবস্থান করেছিল এবং কারা কারা রাজত্ব করেছে। তো চলো আমরা চলে যাই কাশ্মীরের একেবারে ইতিহাসের দিকে। কাশ্মীরে প্রথম শাসন করেছিল সেই মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্যের পর অনেক সাম্রাজ্য, অনেক রাজা এই কাশ্মীরকে শাসন করেছিল। তো আমরা অত হিস্ট্রিতে না যে আমরা যদি 1000 সালের পর থেকে যে ঘটনা প্রবাহগুলো যদি খেয়াল করি, তাহলে আমরা একটি ভালো একটা কনসেপ্ট এবং ভালো একটি ধারণা পাবো। তাহলে চলো আমরা শুরু করে দিই যে 1000 সালের পর থেকে এই কাশ্মীরকে কারা শাসন করেছিল। তাহলে আমরা যদি একেবারে শুরুতে খেয়াল করি তাহলে দেখতে পাবো 1003 থেকে 1320, অর্থাৎ এই যে 317 বছর, এই সময়কাল জুড়ে লোহারা রাজবংশ এই কাশ্মীরের দখল দায়িত্ব করেন, এবং এই লোহারা রাজবংশের সর্বশেষ রাজা তিনি ছিলেন সুভাদেবা। এই সুভাদেবা থেকে রিনচেনা নামক একজন শাসনকর্তা, তিনি তিব্বত থেকে আসেন এবং এই যে কাশ্মীর, এই কাশ্মীরের দখল দায়িত্ব করেন। রিনচেনা প্রথমত বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, পরবর্তীতে সে মুসলিম ধর্ম গ্রহণ করেন। রিনচেনা 1323 সাল পর্যন্ত এই যে কাশ্মীর, এই কাশ্মীরকে দখল করে রাখেন। পরবর্তীতে উদয়ন দেবা এই 1323 থেকে 1338 পর্যন্ত এই কাশ্মীরকে দখল করেন। এই 1338 সালের পরে একজন হিন্দু নারী শাসনকর্তা আসেন এবং তার নাম হলো কোটারানী। এই কোটারানী 1 বছর শাসন করেন। পরবর্তীতে 1339 সালে, অর্থাৎ 1339 শেষ, এবং 1339 থেকে 1555, অর্থাৎ একটি লম্বা সময় ধরে মীর শাসনামল চলে, এবং এই যে মীর শাসনামল বা মীর রাজবংশ, এর প্রথম যে রাজা তিনি হচ্ছে শাহ মীর। এই যে শাহ মীর রাজবংশ, এর পতন ঘটে 1555 সালে। এই সময় যারা দায়িত্বে আসেন তারা হচ্ছে চাক রাজবংশ, এবং এই চাক রাজবংশ 1555 থেকে 1586 সাল পর্যন্ত তারা হচ্ছে এই কাশ্মীরকে দখল করে রাখেন। এভাবে অনেক রাজবংশ পরম্পরার মাধ্যমে এই যে কাশ্মীর, এই কাশ্মীরকে শাসন করে এসেছিল। অবশেষে 1586 সালে মোগল সম্রাট আকবর সে আক্রমণ করেন, এবং আক্রমণ করে এই যে কাশ্মীর, এই কাশ্মীরকে তার দখল দায়িত্বে নিয়ে আসেন, এবং তিনি এই কাশ্মীরকে কাবুলের সাথে সংযুক্ত করে দেন। কিন্তু এর পূর্বেও 1540 সালে মোগল সম্রাট হুমায়ুনের পক্ষ থেকে মির্জা মোহাম্মদ হায়দার কিন্তু কাশ্মীরকে আক্রমণ করেছিলেন, কিন্তু সে তখন এটাকে দখলে নিতে পারেনি, কিন্তু আকবর ঠিকই 1586 সালে এটা দখল নিয়েছেন। এর মাধ্যমেই শুরু হয়ে যায় এই কাশ্মীরে মোগল সাম্রাজ্যের বিস্তার, এবং মোগল সাম্রাজ্য 1586 সাল থেকে 1751 সাল পর্যন্ত এই কাশ্মীরকে দখল দায়িত্ব করেন। এই 1551 সালের দিকে
অনেক ধরনের আক্রমণের মাধ্যমে মোগল যে সাম্রাজ্য অর্থাৎ মোগল সম্রাটরা একটু দুর্বল হয়ে পড়ে। পরবর্তীতে এখানে আফগান শাসন অর্থাৎ দুররানি শাসন কায়েম হয় এবং আহমদ শাহ দুররানি ছিলেন এই যে আফগান শাসন এই আফগান শাসনে প্রথম শাসনকর্তা। তো এই আফগান শাসন বা দুররানি শাসন 1751 সাল থেকে 1819 সাল পর্যন্ত চলতে থাকে। এই 1819 সালে শিখ রাজা রঞ্জিত সিং কিন্তু এই কাশ্মীরকে দখল করে নেয়। এই রঞ্জিত সিং কিন্তু খুব সহজেই এই কাশ্মীরকে দখল করতে পারেনি। তিনি 1812 সাল 1814 সাল এবং অবশেষে 1819 সাল অর্থাৎ তিনবার আক্রমণ করার পর তৃতীয়বার সফল হন এবং এই যে কাশ্মীর এই কাশ্মীরকে দখল করে নেন। তাহলে 1819 সালে কিন্তু যে শিখ সাম্রাজ্য অর্থাৎ শিখদের যে শাসন সেই শাসনটা শুরু হয়ে যায় এই কাশ্মীর জুড়ে। তো এই 1819 থেকে 1846 সাল পর্যন্ত শিখরা এই কাশ্মীরকে দখল করে রাখে। পরবর্তীতে এই 1846 সালে একটি ঘটনা ঘটে এবং সেটা হচ্ছে ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার অর্থাৎ ব্রিটিশ এবং শিখদের মাঝে যুদ্ধ। এবং এই যুদ্ধে কিন্তু অ্যাংলো অর্থাৎ ব্রিটিশরা জয়লাভ করে, যেখানে ব্রিটিশদের পক্ষ নেয় ডোগরা শাসকেরা। যদিও এই ডোগরা শাসন ছিল শিখদের অন্তর্ভুক্ত, তারপরও তারা ব্রিটিশদেরকে সাহায্য করে। পরবর্তীতে ব্রিটিশরা লাহোরের শান্তিকামী যে সরকার সেই সরকার থেকে টোটাল 1.5 কোটি রুপি দাবি করে ক্ষয়ক্ষতির স্বরূপ, কিন্তু তারা তা দিতে প্রত্যাখ্যান করে দেয়। এবং এই সুযোগে যে ডোগরা শাসকেরা সেই ডোগরা শাসক রাজা গোলাপ সিং ব্রিটিশদের কাছ থেকে 75 লাখ রুপির মাধ্যমে এই কাশ্মীরকে কিনে নেয় এবং এর মাধ্যমে শুরু হয় ডোগরা শাসন। এই ডোগরা শাসন চলতে থাকে পাক্কা 100 বছর, অর্থাৎ রাজা গোলাপ সিং থেকে শুরু করে মহারাজা হরি সিং পর্যন্ত এই 100 বছর চলে ডোগরা শাসন। তো এতক্ষণ আমরা যেগুলো জানলাম অর্থাৎ 1947 সালের আগ পর্যন্ত সেগুলো ছিল আমাদের এই যে বিদ্রোহ সেই বিদ্রোহের প্রারম্ভ। কিন্তু এখন 1947 সাল থেকে কিন্তু আমাদের আসল যে বিদ্রোহ অর্থাৎ কাশ্মীর যে বিভ্রাট এই বিভ্রাটের সৃষ্টি হয়। তাহলে চলো আমরা শুরু করে দিই যে আমাদের যে আসল যে কাশ্মীর যে বিদ্রোহ সেই বিদ্রোহের ঘটনা। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান আলাদা হয়ে যায় 1947 সালের 15 আগস্ট। কিন্তু এই কাশ্মীর সম্পর্কে কোনো নির্দিষ্ট মতবাদ কিন্তু তখন দেওয়া হয় নাই যে কাশ্মীর কার পক্ষে যাবে, ভারতের পক্ষে নাকি পাকিস্তানের পক্ষে। তো এই সময়ে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন তাদের ভিতর একজন ছিলেন মহারাজা হরি সিং। তিনি চাচ্ছিলেন একটি নিউট্রাল অবস্থা, তিনি চাচ্ছিলেন না যে এই কাশ্মীর পাকিস্তানের কাছেও যাক এবং এই তিনি চাচ্ছিলেন না এই কাশ্মীর অথবা ভারতের কাছেও যাক, তিনি চাচ্ছিলেন একটি নিউট্রাল অবস্থা। তিনি চাচ্ছিলেন এই কাশ্মীরকে সুইজারল্যান্ড অফ এশিয়া হিসেবে গড়ে তোলার জন্য। অপরদিকে আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন শেখ মুহাম্মদ আবদুল্লাহ, যিনি কিনা NCP অর্থাৎ ন্যাশনাল কনফারেন্স পার্টির ফাউন্ডার। এখন শেখ মুহাম্মদ আবদুল্লাহ তিনি চাচ্ছিলেন কাশ্মীরে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য 1931 সাল থেকে অর্থাৎ প্রায় 17 বছর তিনি কিন্তু রাজা হরি সিং এর বিরোধিতা করে আসছিলেন একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। তার মতে কাশ্মীরে একটি কনস্টিটিউট অফ মনার্কি প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ যুক্তরাজ্যের মতো এরকম একটি ব্যবস্থা বা এরকম একটি সরকারিও ব্যবস্থা তৈরি হবে যেখানে কিনা রাজা থাকবেন নামে মাত্র পার্লামেন্টের প্রধান। মূলত পার্লামেন্টের মাধ্যমে কিন্তু সকল ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অপরদিকে মোহাম্মদ আলী জিন্না তার মতে যেহেতু এই পুরো কাশ্মীরে 77% মুসলিম, তাহলে দ্বিজাতি তত্ত্ব অনুযায়ী এই কাশ্মীর অঞ্চলটা অধিভুক্ত হবে পাকিস্তানের। তো এই সব ধরনের ঝামেলা কিন্তু একসাথে পেকে গেল 1947 সালে। এদিক দিয়ে এই কাশ্মীরের রাজা যে হরি সিং, সে হরি সিং ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। তো তিনি মুসলিমদের উপর নানা ধরনের কর নানা ধরনের ঝামেলা শুরু করলো, যেরকম মুসলমানরা জবাব করতে পারবে না এই ধরনের অইসলামিক কর্মকাণ্ডের জন্য। এই যে পুঞ্চ এলাকা আছে অর্থাৎ এই যে এরিয়াটা, এই পুঞ্চ এলাকার যে মুসলিম জনগণ আছে এই মুসলিম জনগণ বিদ্রোহে লিপ্ত হয়। ওই সময়ে আবার যে আর্মি এবং ইন্ডিয়ান যে পুলিশ তারা এই যে মুসলিমরা এই মুসলিমদের উপর আক্রমণ করে, এতে অনেক মুসলিমরা কিন্তু মারা যায়। এর দরুন এই যে গিলগিট বালতিস্তান অর্থাৎ এই পাকিস্তানের উত্তর দিক থেকে এই যে কাশ্মীর ঘাঁটি, এই কাশ্মীর ঘাঁটির দিকে পশতুন অর্থাৎ পাকিস্তানের একটি উপজাতি, যারা কিনা পাকিস্তানি এক ধরনের উপজাতি, তো এরা কিন্তু আবার কাশ্মীর ঘাঁটির দিকে আক্রমণ শুরু করে এবং তাদের উপর যে অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ করা শুরু করে। অর্থাৎ তারা কিন্তু এইখান থেকে এখানে ঢোকা শুরু করে, অর্থাৎ তারা একেবারে কাশ্মীরের যে ঘাঁটি সেই ঘাঁটির দিকে আক্রমণ করা শুরু করে। এইরকম মুহূর্তে রাজা হরি সিং কিন্তু বিপদগ্রস্ত হয়ে যায়, সে বুঝতে পারে না আসলে কী করবে।
তখন সে ভারত সরকারের কাছে চলে যায়, ইমিডিয়েটলি সে চলে যায় ভারতের কাছে, এবং ভারতের কাছে যে সে মিলিটারি সাপোর্ট চায়। এবং এই সময়ে ভারত কিন্তু তাদের নিজেদের অংশ হিসেবে নিয়ে নেয় এবং মহারাজা হরি সিং তাতে রাজি হয়, এবং এর সাথে সাথে শেখ মোহাম্মদ আবদুল্লাহও কিন্তু এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এবং এই যে প্রস্তাব, এই প্রস্তাবটি যে চুক্তিতে স্বাক্ষরিত হয় তার নাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশন। কিন্তু পাকিস্তান এই প্রস্তাব মানতে পারলো না এবং তারা বললো যে এটা জনগণের বিরুদ্ধে এবং এটা জোরপূর্বকভাবে কাশ্মীরকে ইন্ডিয়া দখল করে নিল। এদিকে শেখ মোহাম্মদ আবদুল্লাহ তিনি কিন্তু জনগণের যে অধিকার সেই অধিকার রক্ষার জন্য এই ধরনের সিদ্ধান্তে কিন্তু সামিল হয় বা তিনি তার মত প্রকাশ করে। পরবর্তীতে শেখ মোহাম্মদ আবদুল্লাহকে এই যে নতুন যে পার্লামেন্ট, এই নতুন পার্লামেন্ট অর্থাৎ কাশ্মীরের যে নতুন পার্লামেন্ট, এই নতুন পার্লামেন্টের হেড অফ ইমার্জেন্সি অ্যাডমিনিস্ট্রেশন করা হয়। পরবর্তীতে 1948 সালের পর তিনি কিন্তু কাশ্মীরের প্রাইম মিনিস্টার হন এবং তিনি 1953 সাল পর্যন্ত প্রাইম মিনিস্টার থাকেন। পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের সাথে তার মত বিনিময় অথবা তার সাথে বনিমনা না হওয়ার কারণে তাকে কিন্তু সেই প্রাইম মিনিস্টার পদ থেকে বের করে দেওয়া হয় এবং তাকে জেলে দেওয়া হয়, এবং সে 1964 সাল পর্যন্ত অর্থাৎ 11 বছর কিন্তু শেখ মোহাম্মদ আবদুল্লাহ জেল খাটে। যাই হোক, ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশন চুক্তি স্বাক্ষর করার পর ভারত এবার এই যে কাশ্মীর বা জম্মু কাশ্মীর আছে একে মিলিটারি সাপোর্ট দেওয়া শুরু করে। তখন এই যে এই গিলগিট বালতিস্তান এই যে উত্তর অংশ থেকে যে আর্মিগুলো অর্থাৎ পশতুনরা এসেছিলো তাদের একটা পুশব্যাক দেয় ইন্ডিয়ান আর্মি, অর্থাৎ ইন্ডিয়ান আর্মিরা এইখান থেকে একটা পুশব্যাক দেয়। এই পুশব্যাকের ফলে তারা কিন্তু আবার পিছনের দিকে চলে যায় এবং এই যে তাদের ভিতর এই যে একটা দাঙ্গা তৈরি হয়, এই দাঙ্গাই হচ্ছে ভারত এবং পাকিস্তানের প্রথম যুদ্ধ এবং সেটা 1947 সালে গঠিত হয়। তাহলে ভারত পাকিস্তানের এ পর্যন্ত এই কাশ্মীর সংক্রান্ত তিনটি যুদ্ধ হয় এবং তার ভিতরে প্রথম যুদ্ধটি হচ্ছে এটি, যখন কাশ্মীরকে ইন্ডিয়া মিলিটারি সাপোর্ট দেয় এবং এই মিলিটারিরা যখন এই যে পশতুন বাহিনী আছে তাদেরকে একটা পুশব্যাক দেয় তখনই কিন্তু প্রথম যুদ্ধটা সংঘটিত হয়। এবং এই যুদ্ধটা মূলত যে অঞ্চলটায় সংঘটিত হয় সেটা হচ্ছে শ্রীনগর, অর্থাৎ এই যে কাশ্মীর ঘাঁটি আছে বা কাশ্মীর ভ্যালি আছে, এই কাশ্মীর ভ্যালির যে রাজধানী সেটা হচ্ছে শ্রীনগর, এবং কার্গিলে, কার্গিলটা হচ্ছে এই দিকে, এই দুইটা অঞ্চল হচ্ছে সর্বোচ্চ পরিমাণ যুদ্ধবিগ্রহ হয়। পরবর্তীতে দেখা যায় যে শীত চলে আসে আর এই শীত চলে আসার কারণে কিন্তু তখন আর যুদ্ধ করা যায় না, এই কারণে যে তাদের ভিতরে একটা যুদ্ধবিরতি দেখা যায়। এই যুদ্ধবিরতির সময় এই যে ওয়েস্ট পাকিস্তান আছে অর্থাৎ এই যে অংশটুকু, এই অংশটুকু এরা আবার হচ্ছে যে একটি নতুন একটা সরকার গঠন করে এবং সেখানে এটা নাম হয় হচ্ছে আজাদ কাশ্মীর, অর্থাৎ এই অংশটা কিন্তু পাকিস্তান অকুপাইড করে ফেলে। তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া কিন্তু অলরেডি কাশ্মীরের সাথে একটি চুক্তির মাধ্যমে এখানে অবস্থান করছে, অপরদিকে পাকিস্তান কিন্তু এখানে একটি সরকার গঠন করছে এবং তাদের পশতুন বাহিনীরা কিন্তু এর বাইরে চলে গেছে। এমতাবস্থায় এই যে যুদ্ধের যে ক্ষয়ক্ষতি এই সব কিছু বিবেচনা করে ভারত সরকার চলে যায় ইউনাইটেড ন্যাশনের কাছে অর্থাৎ জাতিসংঘের কাছে। তখন জাতিসংঘ ভারত এবং পাকিস্তান এই যুদ্ধ সামলাতে একটি কমিশন গঠন করে যার নাম হচ্ছে UNCIP। এই যে দাঙ্গা বিগ্রহ এর জন্য ভারত সরকার ইউনাইটেড ন্যাশনের কাছে হেল্প চায়। তখন ইউনাইটেড ন্যাশন একটি কমিশন গঠন করে যার নাম হচ্ছে UNCIP, অর্থাৎ ইউনাইটেড ন্যাশন কমিশন ফর ইন্ডিয়ান এন্ড পাকিস্তান। এই UNCIP পরবর্তীতে রেজুলেশন 47 নামে একটি অ্যাক্ট করে এই যে যুদ্ধবিগ্রহ এটাকে থামানোর জন্য, এবং এই রেজুলেশন 47-এ আবার টোটাল তিনটি নন বিল্ডিং অ্যাক্ট থাকে, তিনটি কনসিকুয়েন্সিয়াল নন বিল্ডিং অ্যাক্ট। তো কনসিকুয়েশন মানে হচ্ছে ধাপে ধাপে, অর্থাৎ একটির পর আরেকটি, এবং এই যে অ্যাক্টগুলো এগুলো হচ্ছে নন বিল্ডিং, অর্থাৎ তুমি মানলে মানতে পারো অথবা না মানলেও সমস্যা নাই। তাহলে এই যে অ্যাক্টগুলো হয় এই অ্যাক্টগুলো আসলে কী কী? প্রথম অ্যাক্ট হচ্ছে এই যে পাকিস্তানরা আছে, এই পাকিস্তানরা তাদের যে ট্রাইবাল অর্থাৎ তাদের যে উপজাতি অথবা অন্যান্য যে বিচ্ছিন্ন যে বাহিনী আছে সেই বাহিনীগুলোকে এখান থেকে সরায় নিতে হবে, অর্থাৎ পাকিস্তানের দিকে নিয়ে নিতে হবে, এটা হচ্ছে প্রথম। যদি এইটা হয়ে যায়, যেহেতু এটা কনসিকুয়েন্সিয়াল অর্থাৎ একটার পর আরেকটা কিন্তু, তাহলে এটা যদি হয়ে যায় তাহলে দুই নাম্বার অ্যাক্ট জারি হবে। এই দুই নাম্বার অ্যাক্ট হচ্ছে এই যে ইন্ডিয়া তারা যে মিলিটারি বাহিনী এই কাশ্মীরে দিয়েছে এই মিলিটারি বাহিনীকে একটি সর্বনিম্ন পর্যায়ে সরায় নিতে হবে, অর্থাৎ যতটুকু না রাখলেই নয় ততটুকু শুধু থাকবে আর বাকিগুলো হচ্ছে চলে যাবে, এটা হচ্ছে দুই নাম্বার অ্যাক্ট। এবং তিন নাম্বার অ্যাক্ট অর্থাৎ ফাইনাল যে অ্যাক্ট, সেই ফাইনাল অ্যাক্টটি হচ্ছে এই যে যখন এক এবং দুই এই দুইটা অ্যাক্ট মানা হলো
এর পরবর্তীতে এই যে সম্পূর্ণ যে কাশ্মীরের জনগণ, এই কাশ্মীরের জনগণের ভিতরে একটি প্লেবিসাইট হবে, অর্থাৎ একটি সাধারণ একটি গণভোট হবে, এবং এই গণভোটের মাধ্যমে এই জনগণ যাদেরকে বেছে নেবে এই কাশ্মীর তাদের আন্ডারেই থাকবে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই তিনটি অ্যাক্টের যে প্রথম অ্যাক্ট অর্থাৎ পাকিস্তান, এই পাকিস্তান কখনোই তাদের যে ট্রাইবাল অথবা যে বিচ্ছিন্ন যে জাতি ছিল তাদেরকে উপরের দিকে নিয়ে যায়নি। দুই নম্বর যে ঘটনা সেটা হচ্ছে ভারত কখনোই তার যে মিলিটারি বাহিনী আছে তাদেরকে সরায় নেয়নি এবং গণভোট কখনোই হয়নি, এবং অর্থাৎ এই তিনটার একটা ঘটনা হয়নি। যাই হোক, এই যে যুদ্ধবিরতি, এই যুদ্ধবিরতির সময় এই যে পশতুন বাহিনী বা পাকিস্তানের যে বাহিনী তারা হচ্ছে এই যে এই অংশগুলোকে অবস্থান করতেছিল, এবং যে ইন্ডিয়ান যে মিলিটারি তারা হচ্ছে এই অঞ্চলগুলোতে অবস্থান করতেছিল। তাহলে পাকিস্তানি বাহিনী এই অঞ্চলগুলোতে এবং ইন্ডিয়ান বাহিনী এই অঞ্চলগুলোতে, তাহলে এই যে দুইটা অঞ্চলের মাঝখানে যে অঞ্চল, এই মাঝখানে অঞ্চলগুলো যদি আমরা একটা লাইনের মাধ্যমে যদি আমি একটু দেখি, তাহলে এই যে রেড লাইনটা আছে এটা হচ্ছে সেই মাঝখানের যে অঞ্চল, এবং এই যে লাইনটা, এই লাইনটার নাম দেওয়া হচ্ছে লাইন অফ কন্ট্রোল। অর্থাৎ কেউ এই এই লাইনের লাইন অফ কন্ট্রোলের বাইরে যেতে পারবে না, অর্থাৎ ওরাও এই লাইন অফ কন্ট্রোল ভেদ করে এপাশে আসতে পারবে না, আবার ওরাও কিন্তু এপাশে যেতে পারবে না। তো এরকম একটি অস্থায়ী চুক্তির মতো বা অস্থায়ী একটি যুদ্ধবিরতি হয়। পরবর্তীতে যখন 1972 সালে সিমলা এগ্রিমেন্ট হয় তখন কিন্তু এই যে লাইন অফ কন্ট্রোল এটা একেবারে প্রতিষ্ঠিত হয়ে যায়, অর্থাৎ এই যতক্ষণ পর্যন্ত তাদের নিজেদের ভিতর কোলাবোরেশন না হবে ততক্ষণ পর্যন্ত কেউ কারো বর্ডার ক্রস করবে না, অর্থাৎ পাকিস্তান এই বর্ডার ক্রস করে অর্থাৎ লাইন অফ কন্ট্রোল করে এই পাশে আসবে না, এবং ভারত তাদের এই যে বর্ডার এই বর্ডার ক্রস করে অপর পাশে যাবে না। এই ধারার মাধ্যমে কাশ্মীর তাদের স্বায়ত্ব শাসন ক্ষমতা পায়, এবং এর সাথে সাথে কাশ্মীর একটি নিজস্ব পতাকা লাভ করে। 1947 সালের ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশন স্বাক্ষর করার পর জম্মু কাশ্মীর যে সুবিধাগুলো পাচ্ছিল সেই সুবিধাগুলো থেকে আরও এক্সট্রা ফ্যাসিলিটিস পাওয়ার জন্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ তার তিনজন কলিগ সহ ভারতীয় পার্লামেন্টে যায়, এবং সেখান থেকে তারা একটি নেগোসিয়েশনের মাধ্যমে জম্মু এবং কাশ্মীরে স্বায়ত্ব শাসন লাভ করে, এবং পাশাপাশি এই যে কাশ্মীর, এই কাশ্মীরে একটি নিজস্ব পতাকা থাকে, এবং 370 ধারা অর্থাৎ আর্টিকেল 370 ধারার মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 1953 সালে শেখ মোহাম্মদ আবদুল্লাহ জেলে যাওয়ার পর 1954 সালে আবার ভারতীয় সরকার 35/A এই অ্যাক্টটি দেয়। এই অ্যাক্টের মাধ্যমে যে কাশ্মীরের যে জনগণ, এই কাশ্মীরের জনগণ বিশেষ সুবিধা পায়। সেই বিশেষ সুবিধাগুলো হচ্ছে এক, এমপ্লয়মেন্টের সুবিধা, অর্থাৎ এই কাশ্মীরের যে যত ধরনের চাকরি আছে এই চাকরি বাইরের কেউ করতে পারবে না, কাশ্মীরের যারা আছে তারাই হচ্ছে এই কাশ্মীরের চাকরিগুলো গ্রহণ করবে। দুই নাম্বার সম্পত্তি, কাশ্মীরের বাইরে কেউ কাশ্মীরের ভেতর থেকে সম্পত্তি কিনতে পারবে না, কাশ্মীরে যারা আছে তারাই কিন্তু এই কাশ্মীরের সম্পত্তি, এই সম্পত্তিগুলো বহন করবে বা ভোগ করবে। এবং পাশাপাশি এই কাশ্মীরের জনগণ তার একই সাথে সাথে ভারত এবং কাশ্মীর এই দুইটার নাগরিকত্ব ভোগ করতে পারবে, কিন্তু ভারতের যে সাধারণ জনগণ আছে তারা কিন্তু কাশ্মীরে নাগরিকত্ব ভোগ করতে পারবে না। তৃতীয় সেটেলমেন্ট, অর্থাৎ যে কাশ্মীরের যে সকল মহিলারা আছে তারা কিন্তু এই কাশ্মীরের ভেতরে যারা আছে তাদেরকে বিয়ে করে সেটেল হতে হবে, তারা ভারতের অন্য কোনো জায়গার বা অন্য কোনো অঞ্চলে কারোর সাথে বিয়ে করে সেটেলমেন্ট হতে পারবে না, তাহলে তারা কিন্তু তাদের নাগরিকত্ব হারাবে। এবং অবশেষে স্কলারশিপ, কাশ্মীরের সাধারণ ছাত্ররা তারা কিন্তু বাইরে স্কলারশিপ পাবে, কিন্তু বাইরের যে সকল সাধারণ ছাত্র আছে তারা কিন্তু কাশ্মীরে এসে কোনো স্কলারশিপ পাবে না, অর্থাৎ কাশ্মীরের যে সকল জনগণ আছে তাদের জন্য 35A এই এক আর্টিকেলের মাধ্যমে কিন্তু বিশেষ বিশেষ সুবিধা দান করা হয়, যা কিনা পরবর্তীতে 2019 সালে কিন্তু উইথড্র করা হয়। পরবর্তীতে আমরা যদি আবার একটু ম্যাপের দিকে দেখি, 1962 সালে এই যে চীন, এই চীন এবং ভারতের ভিতর প্রথম যুদ্ধ সংঘটিত হয়, এবং তার মাধ্যমে এই চীন জয়ী লাভ করে, এবং এই যে আকসাই চীন এই যে অঞ্চলটুকু আছে এই অঞ্চলটুকু কিন্তু দখল করে ফেলে। তাহলে 1962 সালে প্রথম চীন কিন্তু এই যে কাশ্মীর, এই কাশ্মীরে তাদের একটি অংশ কিন্তু লাভ করে। পরবর্তীতে 1965 সালে এই যে পাকিস্তান, এই পাকিস্তান চীনের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে যায়, এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার জন্য এই পাকিস্তান এই যে অঞ্চলটুকু আছে অর্থাৎ ট্রান্সকারাকোরাম ট্রাক্ট, এই যে ট্রান্সকারাকোরাম ট্রাক্ট এটা আবার চীনকে গিফট করে দেয়। কিন্তু দেখো, এই ট্রান্সকারাকোরাম ট্রাক্ট এটা কিন্তু এই পাকিস্তানেরও অংশ না অর্থাৎ ভারতেরও অংশ না, এটার মালিকানা পাকিস্তানও না ভারতও না, দুইজনই এটাকে দাবি করে। কিন্তু ওই সময়ে
পাকিস্তান করে কি এই অংশটুকু আকশায় চীন অর্থাৎ চীনকে লিখে দেয় এবং এই চীন কিন্তু তখন এই যে ট্রান্স কোরাকম ট্রাক্টটা দখল করে ফেলে এর মাধ্যমে এই চীন আকশায় চীন এবং ট্রান্স কোরাকম ট্রাক্ট অর্থাৎ এই যে কাশ্মীর আছে এই টোটাল কাশ্মীরের 20% অংশ কিন্তু দখল করে ফেলে এরই পরিপ্রেক্ষিতে 1966 সালে বাংলাদেশে যে 6 দফা দাবি পেশ করা হয় সেখানে কিন্তু নিজস্ব মিলিটারি বাহিনী চাওয়া হয়েছিল এবং এর কারণ হচ্ছে যেহেতু আমাদের কোনো বর্ডার ছিল না তখন তখন ভারত চাইলেই কিন্তু এই যে ক্রোশ এই ক্রোশবশত আমাদের যে বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান সেটাকে দখল করতে পারতো এজন্য পূর্ব পাকিস্তান থেকে কিন্তু আমাদের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু 6 দফার একটি দফায় কিন্তু চেয়েছিলেন যে আমাদের নিজস্ব মিলিটারি বাহিনী প্রয়োজন হচ্ছে আমাদের প্রতিরক্ষার জন্য এই 1965 সালে কিন্তু এই যে সাকসাই গ্রাম বা ট্রান্স কোরাকম ট্রাক্ট এটার উপর ভিত্তি করে ভারত এবং পাকিস্তানের ভিতর আরেকটা যুদ্ধ হয় এবং এটাই হচ্ছে ভারত এবং পাকিস্তানের দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত পরবর্তীতে 1974 সালে ইন্দিরা গান্ধী এবং শেখ আবদুল্লাহ তার একটি চুক্তি করেন যার নাম হচ্ছে ইন্দিরা শেখ অ্যাকর্ড এবং এর পরিপ্রেক্ষিতেই কিন্তু পরবর্তীতে কাশ্মীরের প্রাইম মিনিস্টার হয়ে যান শেখ আবদুল্লাহ এবং এর সাথে সাথে তিনি যে গণভোট দেবার যে ওয়াদা করেছিলেন অর্থাৎ সেই 1947-48 সালে যখন ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশন হয় তিনি যখন জনগণের অধিকারের স্বার্থে যে গণভোট দেবার যে দাবি করেছিলেন বা ওয়াদা করেছিলেন সে ওয়াদা সে ফিরিয়ে নেন অর্থাৎ সে যে গণভোট সে গণভোট আর দিতে চাবেন না অর্থাৎ সে আর গণভোট চায় না 1974 সাল থেকে 1982 সাল পর্যন্ত তিনি কিন্তু প্রাইম মিনিস্টার ছিলেন 1982 সালে তিনি মৃত্যুবরণ করেন এবং তার ছেলে শেখ ফারুক আবদুল্লাহ কিন্তু তখন কাশ্মীরের প্রাইম মিনিস্টার হন এরই মাঝে আবার 1984 সালে এই যে সিয়াচেন হিমবাহ আছে অর্থাৎ এই যে অংশটুকু সিয়াচেন হিমবাহ এটা কিন্তু ইন্ডিয়ান যে আর্মি সেই ইন্ডিয়ান আর্মি কিন্তু দখল করে ফেলে সিয়াচেন হিমবাহ হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র এবং এইখানে এটা একটা হিমবাহ বা পাহাড়ের মতো এটার চূড়া কিন্তু একেবারে ইন্ডিয়ান যে আর্মি সেই ইন্ডিয়ান আর্মি কিন্তু অকুপাইড করে ফেলে পাকিস্তান আর্মি অনেক চেষ্টা করে বাট এটা আর চিনে নেওয়া যায় না সেখান থেকে আজ পর্যন্ত এই যে সিয়াচেন হিমবাহ এই সিয়াচেন হিমবাহ দখলদারিতে কিন্তু ভারত রয়েছে এর পরবর্তীতে 1987 সালে এনসি এবং এনআইসি এর কম্বিনেশনে যে সরকার গঠিত হয় সেখানে ইলেকশনে এই সরকার একটি প্রহসনের ইলেকশন ঘটায় এবং সেই প্রহসন ইলেকশনের মাধ্যমে তারা দখলদারিত্ব বা ক্ষমতা লাভ করে এবং এই ভ্যালিড রিজনের কারণে বিভিন্ন এক্সট্রিমিস্ট পার্টি তৈরি হয় পাকিস্তানে যেরকম হিজবুল মুজাহিদিন এছাড়া হচ্ছে জুম্মা কাশ্মীর লিবারেশন ফ্রন্ট এই ধরনের নানা রকম এক্সট্রিমিস্ট পার্টি তারা কিন্তু গঠিত হয় এবং তারা একটা বিদ্রোহ করে অর্থাৎ তারা একটা বড়সড়ভাবে বিদ্রোহ শুরু করে এর মাঝে 1990 সালের দিকে এরকম একটি গুজব ঘটে এই যে জম্মু কাশ্মীর ঘাঁটি আছে এই কাশ্মীর ঘাঁটি যেহেতু ম্যাক্সিমাম হচ্ছে মুসলিম এই মুসলিম দিক থেকে যারা ইয়াং কাশ্মীরিস আছে তাদেরকে এই যে গিলগিট বালতিস্তান অর্থাৎ যে পাকিস্তান অকুপাইড যে কাশ্মীর আছে এই কাশ্মীরে পাঠানো হয় এবং তাদের সেখান থেকে ট্রেনিং দেওয়া হয় জঙ্গি ট্রেনিং এবং সেই জঙ্গি ট্রেনিংয়ে তারা আবার এইসব অঞ্চলে ফিরে আসে ফিরে এসে তারা নানা রকম টেরোরিজম তারা নানা রকম সন্ত্রাসবাদ শুরু করে এর মাঝে 1990 সালে জানুয়ারির দিকে এই যে কাশ্মীর ঘাঁটি আছে এই কাশ্মীর ঘাঁটিতে নগণ্য ধর্মবিশিষ্ট যে পণ্ডিতরা রয়েছিল অর্থাৎ ধনী মার্জিত যে সকল পণ্ডিতরা যারা ম্যাক্সিমাম উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে ছিল শিক্ষক হিসেবে ছিল তারা একটি এথনিক ক্লেন্সিংয়ে শিকার হয় অর্থাৎ মুসলিমরা তাদেরকে ওপেন মাইকিং করে বলতে শুরু করে তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে তা না হলে তাদেরকে মেরে ফেলবে পরবর্তীতে দেখা যায় এই যে পণ্ডিতরা ছিল এই পণ্ডিতরা এই যে কাশ্মীর ঘাঁটি ছেড়ে এই জম্মুতে চলে আসে অর্থাৎ তারা কিন্তু তাদের প্রাণের ভয়ে এই জম্মুর দিকে চলে আসে এবং এক রাতের ভিতর 2.5 থেকে 3 লাখ পণ্ডিত কিন্তু তাদের জীবন ভয়ে তাদের অর্থ সম্পদ সব কিছু ছেড়ে এই কাশ্মীর ঘাঁটি ত্যাগ করে জম্মুতে কিন্তু তারা চলে আসে এবং আজও তারা এই জম্মুতে অবস্থান করছে মিলিটারিদের অধীনে বিভিন্ন এক্সট্রিমিস্ট পার্টির এই ধরনের নানা ধরনের সন্ত্রাসবাদের জন্য ভারত সরকার তৎক্ষণাৎ একটি অ্যাক্ট জারি করে এবং সেটি হচ্ছে আফসপা অর্থাৎ আর্মস ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট এবং এই অ্যাক্টের মাধ্যমে এই যে ইন্ডিয়ান যে আর্মিরা আছে তারা এই যে কাশ্মীর ঘাঁটি এই যে বর্ডারে তারা হচ্ছে তাদের যে দায়িত্ব পালন করবে এই ক্ষেত্রে তাদের কোনো বাধা নেই অর্থাৎ তারা যাকে চাবে তাকে কিন্তু ধরে নিয়ে যেতে পারবে যাকে চাবে তাকে কিন্তু সে তারা গুলি করে মেরে ফেলতে পারবে এবং এই যে অ্যাক্ট এই অ্যাক্টটি 1990 সাল থেকে 2000 সাল পর্যন্ত কিন্তু টানা চলতে থাকে
এর মাঝে এই 10 বছর নানা ধরনের সন্ত্রাসবাদের অনুপ্রবেশ ঘটে এবং এই যে আফসপা অ্যাক্ট এটা কন্টিনিউ হতে থাকে। 1999 সালের দিকে এই যে কার্গিল, এই কার্গিলের দিকে দেখা যায় যে বড় একটি দাঙ্গা হয় এবং এই যে দাঙ্গা এটাই 1999 সালের যে যুদ্ধ অর্থাৎ পাকিস্তান এবং ভারতের কাশ্মীর সংক্রান্ত তৃতীয় যুদ্ধ নামে পরিচিত। এর পরবর্তীতে 2004 সালে ভারত সরকার কাশ্মীর ঘাঁটি থেকে তাদের যে মিলিটারি বাহিনী সেই মিলিটারি বাহিনীকে তুলে ফেলে, কিন্তু তা সম্পূর্ণরূপে না, আংশিক মিলিটারি কিন্তু এর পরবর্তীতেও এখানে থেকে যায়। পরবর্তীতে 2004 থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত নানা রকম দাঙ্গা যুদ্ধ কিন্তু চলতেই থাকে, যেরকম 2012 সালে ঘটে, 2016 সালে ঘটে এবং সর্বশেষ 2019 সালে পালওয়ামায় বিদ্রোহ ঘটে এবং এতে অনেক মানুষ কিন্তু নিহত হয়। 5ই আগস্ট 2011 সালে ভারত সরকার তাদের যে 70 বছরের যে মর্যাদা সেটি প্রত্যাখ্যান করে। বিজেপি সরকার 2019 সালে নির্বাচনে প্রতিশ্রুতি দান করে 35/A অ্যাক্টটি বাতিল করে দেওয়ার এবং সেই প্রতিশ্রুতি অনুসারে ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ 5ই আগস্ট 2019 সালে 35/A এই যে অ্যাক্ট এই অ্যাক্টটি বাতিল করে। এরই মধ্য দিয়ে কিন্তু কাশ্মীরের যে সাধারণ জনগণ ভারতের সাধারণ জনগণের মতো কিন্তু একই ধরনের সুবিধা পাবে, তারা কিন্তু আর কোনো এক্সট্রা ফ্যাসিলিটি পাবে না। এবং এই উত্তরণ প্রসঙ্গে শেখ মোহাম্মদ আবদুল্লাহ যে গণভোট চেয়েছিলেন, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু সেই গণভোটের কথাই কিন্তু বলে গিয়েছিলেন। সর্বোপরি ভারত এবং পাকিস্তান সরকার যদি সাধারণ মানুষের চাওয়া পাওয়া, সাধারণ মানুষের কী প্রয়োজন সেটা যদি অনুভব করতে পারে, তাহলে কিন্তু এই দুইটি দেশের শান্তি চুক্তির মাধ্যমে কিন্তু হতে পারে এই যে কাশ্মীর সমস্যা, এই কাশ্মীর সমস্যার সমাধান। তাহলে সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে এবং অপেক্ষা করতে হবে নতুন আরেকটি সাম্প্রতিক ইস্যু নিয়ে। আজকের জন্য এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।